আইপিএল দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট, অর্থমূল্য বিবেচনায় ক্রীড়া বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল লীগ। এর এক একটি মৌসুমের বাজার মূল্য এখন 8 থেকে 10 হাজার কোটি টাকা। টি টোয়েন্টি ক্রিকেটের এই যুগে সব দেশের ক্রিকেটাররা চাতক পাখির মতো চেয়ে থাকেন কখন কার নাম আসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে, কারণ দল পেলেই যে বদলে যাবে ক্যারিয়ারের বাঁক। পুরো বিশ্ব যখন এই টুর্নামেন্টটির উৎসবে নিজেদের সামিল করে, তখন উন্নাসিকতা দেখিয়ে দূরে সরে থাকে বাংলাদেশ। প্রতিবারই টাইগার স্কোয়াড থেকে কেউ না কেউ ডাক পায় নিলামে, আর প্রতিবারই সেই ক্রিকেটারকে এনওসিতে টালবাহানা করে বিসিবি। এবারও হয়নি ব্যতিক্রম। আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা সাকিব আল হাসান এবং লিটন দাসের, আর দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে আছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু আয়ারল্যান্ড সিরিজের ধোয়া তুলে এবারও ক্রিকেটারদের এনওসি কবে মিলবে তা নিয়ে পরিষ্কার কিছু বলছে না ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টরা। গত বছর তাসকিন দল পেলেও তাকে এনওসি দেয়নি বোর্ড, এবার সাকিব লিটনদের নিয়ে চলছে নাটকীয়তা। এ অবস্থায় বিসিবির আচরণে ক্ষোভ প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তারা বিসিবির পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। নিলামে নাম নিবন্ধনের আগেই ক্রিকেটাররা কবে অ্যাভেইলেবল থাকবেন তা জানার কথা বোর্ডগুলোর, অথচ সেখানে কোনো হস্তক্ষেপ না করে নিলামে বিক্রির পর এই টালবাহানায় ক্ষুব্ধ তারা। ফ্র্যাঞ্চাইজিগুলো এখন বাংলাদেশের ক্রিকেটারদের নিলামে অংশ নেয়ার উপর নিষেধাজ্ঞা দিতে সুপারিশ করতে যাচ্ছে বিসিসিআই এর কাছে, কারণ কোনো ক্রিকেটারকে নেয়ার পর তাকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তাদের। এদিকে বিসিসিআই কর্মকর্তা জানিয়েছেন এটা ক্রিকেটারদের ব্যক্তিগত ইস্যু। ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা তাদের বোর্ডকে ম্যানেজ করতে পারলে বাংলাদেশিদেরও সে পথেই আগানোর পরামর্শ তার। তবে এনওসি নিয়ে এই জটিলতা থাকলে অদূর ভবিষ্যতে বাংলাদেশি ক্রিকেটারদের নিলাম থেকে কিনতে যে কেউ আগ্রহী হবে না তা তো অবধারিত, আর তাহলে বন্ধ হয়ে যাবে সাকিব মুস্তাফিজদের জন্য আইপিএল এর দরজা। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ।